সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম সীমান্তে বিএসএফের হত্যালীলা বন্ধের দাবি কলকাতার আঠারোটি সংগঠনের পশ্চিম তীর ও গাজায় সব ফোনে আরি পেতেছে ইসরায়েল বিদেশি সেনা উপস্থিতি শুধুমাত্র নিরাপত্তাহীনতা এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে মন্তব্য ইরানি প্রেসিডেন্টের আফগানিস্তানের সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধিতে ইরানের উদ্বেগ বাইডেনের দেশের রাষ্ট্রদূত রাদানের সঙ্গে যোগাযোগ রাখা মৌলবাদীকে পাঠাচ্ছে ইমরান খানের সরকার যা বলছে ভারতীয় মিডিয়া পশ্চিম তীরে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েল নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতেছে যুক্তরাষ্ট্র চীন বৈঠক শেষে বার্তা মিয়ানমারে নির্বাচনে জালিয়াতির অভিযোগ সুচির বিরুদ্ধে এবং চাপে পড়ে আল জজিরের সাংবাদিককে মুক্তি দিল সুদান দর্শক সীমান্তে বিএসএফ এর হত্যালীলা বন্ধের দাবি কলকাতার আঠারোটি সংগঠনের এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম সীমান্তে বিএসএফ এর হত্যালীলা বন্ধের দাবি কলকাতার আঠারোটি সংগঠনের বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর বন্ধের দাবি জানিয়েছে কলকাতার আঠারোটি সংগঠন সোমবার মানবাধিকার সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় এতে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মলয় সেন প্রখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন নাট্য পরিচালক সোহাগ সেন আর নেতা মনোজ ভট্টাচার্য সিপিআইএমএল নেতা কার্তিক পাল প্রমুখ এলাকার নজরদারি এলাকা থেকে বাড়িয়ে কিলোমিটার করার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি প্রস্তাব উত্থাপন করার এই সিদ্ধান্তকে স্বাগত জানান তারা বক্তারা বলেন ইতিমধ্যে সীমান্তে যেসব মানুষকে বিএসএফ হত্যা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে তারা বলেন বিএসএফ এর কাজ সীমান্ত পাহারা দেওয়া সীমান্তের ভেতরে ঢুকে নিরীহ সীমান্তবাসীকে হত্যা করা নয় বক্তারা আরও বলেন বিএসএফ যদি সীমান্তের হত্যালীলা বন্ধ না করে তাহলে রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে মাসুমের সম্পাদক কিরিটি রায় বলেন আমাদের সীমান্ত এলাকায় গরিব মুসলিম এবং দলিত শ্রেণীর মানুষের বাস বেশি আর বিএসএফ এর শিকার হচ্ছে সে গরিব সম্প্রদায়ের মানুষগুলো অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন বলেন মিলিটারিদের যতটা ক্ষমতা দেওয়ার কথা তার থেকেও বেশি দেওয়া হচ্ছে পশ্চিম তীর ও গাজায় সব ফোনে আড়ি পেতেছে ইসরায়েল ইসরায়েল দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের গোপনীয়তা বলে কিছু নেই তাদের যে কোনো কথা শুনছে ইসরায়েলি সেনারা দখলধাররা স্থানীয়দের সবার মোবাইল এবং টেলিফোনে আরিপাতার প্রযুক্তি যোগ করে দিয়েছে বা দিচ্ছে

সেনারা ফিলিস্তিনিদের কথা শুনছে অডিও মনিটরিং এ দুটো দল কাজ করে প্রথম দলটি রাজনৈতিকভাবে সক্রিয় বা ইসরায়েলের জন্য নিরাপত্তা হুমকি এমন লোকদের কথোপকথন শোনে এছাড়া ফিলিস্তিনি সমাজের দুর্বল অংশগুলোর অনুসন্ধান চালানায় ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেথ এর মাধ্যমে নানা ধরনের সমস্যাগ্রস্ত লোকদের চিহ্নিত করে ব্ল্যাকমেল বা টাকার লোভ দেখিয়ে ইসরায়েলের পক্ষে কাজ করানো হয় এভাবে সহযোগিতায় বাধ্য করাকে ইসরায়েলের নিয়ন্ত্রণ বজায় রাখার একটি অংশ বলে জানান ওই সাবেক গোয়েন্দা বিদেশী সেনা উপস্থিতি শুধুমাত্র নিরাপত্তাহীনতা এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে মন্তব্য ইরানি প্রেসিডেন্টের ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রায়েসি বলেছেন মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি শুধুমাত্র এ অঞ্চলের নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা বাড়িয়ে চলেছে বিদেশি উপস্থিতির বিপরীতে ইরান মনে করে এ অঞ্চলের দেশগুলো তাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম ইরান সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেব্লুত চাবসগ্লুর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট রাইসি বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে প্রেসিডেন্ট রাইসি জোর দিয়ে বলেন এ অঞ্চলে বিদেশি উপস্থিতি কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনছে না বরং আঞ্চলিক সরকারগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা বাড়িয়ে তুলছে এ সময় তিনি আফগান প্রসঙ্গ উল্লেখ করে বলেন দেশটিতে বিশ বছর ধরে মার্কিন সেনা মোতায়েন রয়েছে কিন্তু সেখানে তারা হত্যাযোগ্য এবং রক্তপাত ছাড়া আর কিছু দিতে পারেনি এর মধ্য দিয়ে এ কথা পরিষ্কার হয়েছে যে আঞ্চলিক সহযোগিতা নিয়ে আফগানিস্তানের সমস্যা সে দেশের জনগণই সমাধান করবে প্রেসিডেন্ট রাইসি বলেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তৈরির কথা স্বীকার করেছে মার্কিন কর্মকর্তারা এবং স্বাভাবিকভাবেই এই সন্ত্রাসী গোষ্ঠী মার্কিনীদের নির্দেশে সমস্ত অপরাধযোগ্য ও রক্তপাত ঘটায় তারা মূলত আমেরিকার হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রক্সি যুদ্ধে লিপ্ত রয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট দ্বিপক্ষের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি বলেন ইরান এবং তুরস্কের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই সম্পর্ক এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যা আন্তর্জাতিক সমীকরণের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করতে সক্ষম বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন জোরদারের প্রচেষ্টা চালাচ্ছে আঙ্কারা তুরস্ক বিশ্বাস করে ইরানের নতুন প্রশাসন ফলাফল কেন্দ্রিক প্রশাসন তেহরানের সঙ্গে সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন আফগানিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধির কারণে ইরানের উদ্বেগ ইরান আফগানিস্তানে বর্ধিত সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন এবং সমস্যাগ্রস্ত দেশে ইসলামিক স্টেট বা আইএসআইএস এর উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়েছে স্পুটনিক সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলাতে এ খবর জানিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিফ জাদে উদ্ধৃত করে বলেছে আমরা আফগানিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে খুবই উদ্বিগ্ন এবং এর সবচেয়ে খারাপ রূপ হল মুসলিম ধর্মাবলম্বীদের উপর হামলা দুর্ভাগ্যবশত সেখানে ইসলামিক স্টেট অফ ইরাক সিরিয়া বা আইএসআইএস এর উপস্থিতি সম্পর্কে আমাদের একটি বার্তা রয়েছে এটি খুবই উদ্বেগজনক সোমবার আফগানিস্তানের জন্য ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কোমি তালেবান দ্বারা নিযুক্ত অন্তর্বর্তী আফগান সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে কাবুলে পৌঁছেছেন খামা প্রেস মিডিয়া আউটলেটের মতে ইরানি রাষ্ট্রদূত এবং তালেবান কর্মকর্তাদের মধ্যে আলোচনার এজেন্ডা রয়েছে বাণিজ্য একটি অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা গঠন এবং শরণার্থী সংকট এদিকে পনেরোই আগস্ট তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে আইএসআইএস কাবুলের পতনের পর মার্কিন বাহিনীর দ্বারা সরিয়ে নেওয়ার সময় কাবুল বন্দরে হামলা সহ বেশ কয়েকটি হামলা চালিয়েছে বাইডেনের দেশের রাষ্ট্রদূত লাদেনের সঙ্গে যোগাযোগ রাখা মৌলবাদীকে পাঠাচ্ছে ইমরান খানের সরকার পাকিস্তান সন্ত্রাসবাদের সমর্থক তাদের মদতদাতা তা কারো অজানা নয় কিন্তু সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে ফিরে যাওয়া আমেরিকায় রাষ্ট্রদূতের পদে পাকিস্তান এবার বেছে নিল সন্ত্রাসবাদের সমর্থক মাসুদ খানকে এছাড়াও মাসুদ খানের অপর এক পরিচয় রয়েছে তিনি পাক অধিকৃত দিয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বলছে মাসুদ খান সন্ত্রাসবাদের সমর্থক এবং পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা থেকে প্রকাশিত সংবাদ মাধ্যমের বয়ান বলছে মাসুদ খান কঠোর ইসলামপন্থী এবং প্রাচ্যে জেহাদিদের সঙ্গে করার অভিজ্ঞতা রয়েছে পাশাপাশি মাসুদ খানকে বিপজ্জনক মৌলবাদী বলেও বর্ণনা করা হয়েছে আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে আমেরিকার সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে যে পাকিস্তানের বর্তমান শাসক যে সারা বিশ্বে ইসলাম পন্থীদের সমর্থন করে চলেছে এই নিয়োগ সেটাই প্রমাণ করে দিচ্ছে দু হাজার ষোলোতে কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রাণ গিয়েছিল হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানিজ এবছরের জুলাইয়ে সেই ঘটনার পঞ্চম বর্ষপূর্তিতে তৎকালীন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট হিসেবে বিশেষ বার্তা দিয়েছিলেন মাসুদ খান তিনি বলেছিলেন বুরহান ওয়ানির জন্য তারা শোকাহত তিনি হৃদয়ে বেঁচে আছেন একটি কারণের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন শুধু হিজবুল মুজাহিদিনের নয় পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে মাসুদ খানের দু উনিশ সালে মাসুদ খান ইসলামাবাদে কাশ্মীর নিয়ে সংহতি জানাতে হওয়া সম্মেলনে অংশ নিয়েছিলেন এছাড়াও আমেরিকা ভিত্তিক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে মাসুদ খান হরকতুল মুজাহিদিনের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান খলিলের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন উনিশশো সালে এই সংগঠনকে আমেরিকার জঙ্গি সংগঠনের তকমা দিয়েছিল এছাড়াও মাসুদ খান দক্ষিণ জামাতি জামাত ইসলামের সমর্থক তালিবানদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের নথিভুক্ত তথ্য বলছে খলিলের সঙ্গে আল কায়দার সম্পর্ক ছিল মৃত্যুর আগে ওসামা বিন লাদানের সঙ্গেও যোগাযোগ ছিল মাসুদ খানের এছাড়াও খলিল ইউবিএল ইন্টারন্যাশনাল ইসলামিক ফ্রন্টের সদস্য ছিলেন উনিশশো সালে ওই সংগঠন আমেরিকার উপরে আঘাত হানার ফতোয়া জারি করেছিল পাকিস্তান যে সন্ত্রাসবাদের সমর্থক তা রাষ্ট্রসংঘেও তুলে ধরেছে ভারত ভারতের দূতাবাসে হামলা চালাতে পাকিস্তান সন্ত্রাসবাদীদের ব্যবহার করেছিল বলে অভিযোগ করেছিল ভারত পশ্চিম তীরে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি এক যুবককে মঙ্গলবার গুলি করে হত্যা করা হয়েছে ইসরায়েলি বাহিনীর দ্বারা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সাদ্দাম হোসেন বেনি অধে নামে ওই ফিলিস্তিনি যুবককে নাবলুস শহরে ইসরায়েল একটি নিরাপত্তা চৌকির সামনে গুলি করে হত্যা করা হয় উনিশশো সালে মধ্যপ্রাচ্যে ইরাক কুয়েত যুদ্ধের সময় ইসরায়েলের স্কাট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল সাদ্দাম হোসেনের বাহিনী তখন থেকেই অনেক ফিলিস্তিনি তাদের স্থানের নাম ইরাকি ওই নেতার নামে রাখতে শুরু করে তবে ইসরায়েলি বাহিনী কেন ওই নিরপরাধ ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে তা জানা যায়নি উল্লেখ্য সম্প্রতি ফিলিস্তিনি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ইহুদিবাদীদের আগ্রাসন গত সপ্তাহেও তেরো বছরের এক ফিলিস্তিনি শিশু গুলি করে হত্যা করেছে, একশো ত্রিশটি অবৈধ ইহুদি বসতিতে পাঁচ লাখ ইহুদি বসবাস করে তাদের নিরাপত্তার অজুহাতে বিনা কারণে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র চীন বৈঠক শেষে বার্তা প্রথমবারের মতো করে ভার্চুয়াল বৈঠক শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান বাণিজ্য মানবাধিকার নিয়ে বেশ কিছুদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় এই বৈঠকের আয়োজন করা হয় বাইডেন বলেন নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা যেন সংঘাত সৃষ্টি না করে তা নিশ্চিত করার দায়িত্ব দুদেশেরই রয়েছে মঙ্গলবারের বৈঠক ছিল বাইডেন ক্ষমতা নেওয়ার পর থেকে দুদেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি বৈঠক চীনা পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হোয়া চুনুই বৈঠককে গঠনমূলক উল্লেখ করে বলেছেন এটি পারস্পরিক বোঝাপড়া বাড়াতেও সাহায্য করবে বৈঠকে যা আলোচনা হয়েছে দুই নেতা একে অপরকে সাদরে গ্রহণের মাধ্যমে বৈঠক শুরু হয় চীনা প্রেসিডেন্ট বলেন তিনি তার পুরনো বন্ধু বাইডেনকে দেখতে পেয়ে খুশি এর উত্তরে বাইডেন বলেন যদিও আমার আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু করা উচিত কিন্তু আমাদের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল শি জিনপিং বলেন আমাদের দুদেশেরই যোগাযোগ উন্নত করা দরকার যে কোনো চ্যালেঞ্জ যেন একসঙ্গে মোকাবেলা করা যায় সে বলেন বিশ্বের চ্যালেঞ্জগুলো বিশেষ করে জলবায়ু পরিবর্তন করোনা মোকাবেলা করার জন্য আমাদের সুসম্পর্ক দরকার উদ্দেশ্য করে তিনি বলেন দুদেশের সম্পর্ককে ইতিবাচক দিকে এগিয়ে নিতে যেতে আমরা প্রস্তুত গেল কয়েক বছরে বিভিন্ন ইস্যুতে দুদেশের মধ্যে সংঘাত বেড়েই চলেছে তা কমানো ছিল এই বৈঠকের মূল লক্ষ্য মিয়ানমারের নির্বাচনে জালিয়াতির অভিযোগ সুচির বিরুদ্ধে মিয়ানমারের নির্বাচনে জালিয়াতির দায়ে অভিযোগ দায়ের করা হয়েছে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রধান অং সান সুচি সহ ষোলো জনের বিরুদ্ধে মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে এ তথ্য জানানো হয়েছে গেল বছরের নভেম্বরে মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হয় সে সময় অং সান সুচি সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট এবং সাবেক নির্বাচন কমিশনের প্রধান সহ বেশ কয়েকজন ভোট জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে ওই নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পায় অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট মিয়ানমার এক প্রতিবেদনে জানিয়েছে ষাট বছরের বেশি বয়সী ভোটারদের অগ্রিম ভোট দেওয়া এবং ভোট দেওয়ার অধিকার নেই এমন অনেকের নাম অন্তর্ভুক্ত সহ বেশ কয়েকটি নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এই ষোলো জনের বিরুদ্ধে গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী সে সময় সুচিকে আটক করা হয় এরপর থেকে সুচির উপর বেশ কিছু অভিযোগ আনা হয়েছে সামরিক জান্ত সরকার বলছে নির্বাচনে জালিয়াতির কারণে তাদের ক্ষমতা গ্রহণ করাটা জরুরি ছিল নির্বাচন পর্যবেক্ষণ করেছে এমন পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে স্বাধীন ও অবাধ নির্বাচন হয়েছে মিয়ানমার স্বাধীনতা অর্জনের পর থেকে বেশিরভাগ সময়ে দেশটি শাসন করেছে সেনাবাহিনী অংসান সুচি দীর্ঘদিন ধরে গৃহবন্ধী ছিলেন চাপে পড়ে আল জাজিরা সাংবাদিককে মুক্তি দিল সুদান দুদিন আটকে রাখার পর মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে আল জাজিরার খারতুমের প্রধান এল মুলাসমি এল কাব্বাসীকে দুদিন আগে মধ্যরাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয় এল মুলাসমি এল কাব্বাসীকে কেন আটক করা হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি গেল মাসে সামরিক ক্ষমতা দখলের বিরুদ্ধে সুদান জুড়ে গণবিক্ষোভে আটক কয়েকশো মানুষের মধ্যে এই সাংবাদিকও ছিলেন আল জাজিরা ওই সাংবাদিকের গ্রেফতারের নিন্দা জানিয়ে সেনাবাহিনীর পদক্ষেপকে নিন্দনীয় নিয়ে বলেছে সেই সাথে ওই সাংবাদিককে বাধাহীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে আর ওই গ্রেফতারের জন্য সেনাবাহিনীকে দায়ী করছে আল জাজিরা দু সালে নিরাপত্তা বাহিনীর খারতুমে নেটওয়ার্কের অফিস বন্ধ করে এবং দেশে নেটওয়ার্কের সংবাদদাতাদের কাজের অনুমতি প্রত্যাহার করে দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে রবিবারও আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পঁচিশ অক্টোবর সুদানের শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দী করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তা আল বুরহান প্রধানমন্ত্রী আব্দুল্লাহামদক্ষী গৃহবন্দী ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি সহিংসতায় প্রাণ যায় অনেক মানুষের আহত হয় অনেক মানুষ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ